আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আপনারা যদি একটি দাগ দিতে পারেন তাহলে এই দৃশ্যটি আঁকতে পারবেন। কি রকম দাগ এখানে দেখে নিন একবার। এখানে একটা সোজা দাগ, সোজা দাগ এতদূর পর্যন্ত আসলো। এরপর এখান থেকে একটু ভাঁজ করে নিচের দিকে নিয়ে আসলাম, এরপর আবার এইভাবে এটার সাথে লাগাই দিলাম। আশা করছি আপনারা এই রকম দাগ সবাই আঁকতে পারবেন। এরপর এই দাগটাকে আমরা ডাবল করব। এই দৃশ্যটা আঁকতে কৌশলটাই হচ্ছে এই দাগ। প্রত্যেকটা দৃশ্য আঁকতে একটা কৌশল থাকে, আমি এই কৌশলটি ব্যবহার করছি। এই দাগটা দেওয়ার ফলে আপনাদের দৃশ্য আঁকা অনেক সহজ হবে। দেখেই বুঝতে পাচ্ছেন এটা একটি নদীর পার। এরপর আমরা এইভাবে কি করছি, নদীর পাশে ঘাস আঁকছি এইভাবে। এই কয়েকটা ঘাস আঁকতে কিন্তু কঠিন কষ্ট হলো না আমাদেরকে, খুব সহজে আঁকলাম। এরপর এর মাঝে আমরা একটা করে ফুল আঁকবো। এগুলো কি হচ্ছে, কাশফুল। রং করলেই বোঝা যাবে এবং অনেক সুন্দর লাগবে। আপনার রং করা পর্যন্ত অপেক্ষা করবেন, সহজে আঁকবো এবং সহজেই রং করে দেখাবো। আপনার ছোট্ট সোনামণিদেরকে যদি ড্রয়িং শেখাতে চান তাহলে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই সুন্দর সুন্দর নতুন নতুন ড্রয়িং এর ভিডিও দেখতে পারবেন। দেখুন এতদূর আঁকার পর আমরা একটু থেমে গেলাম। এরপর কি করব, একটি স্কেল ব্যবহার করব। স্কেলটা একটু উপরে নিয়ে সোজা একটা দাগ আঁকবো। খেয়াল করুন কত দূর উপরে একটা হালকা করে দাগ আঁকলাম আমরা। দাগটা কিন্তু মেশাতে হবে, এই জন্য হালকা করে দাগ দিলাম। এই পার থেকে হালকা একটু উপরে এক স্কেল যদি রাখা হয় এরকম, দেখুন। এরপর দেখুন এই দাগ থেকে হবে দারুণ কিছু। এখান থেকে একটা দাগ সোজা করে নিচে এদিকে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে দেখুন একটা ত্রিভুজের মতো করে ঘরের চাল আঁকব। এটা ডাবল করে দিব। আমি অনেক ভিডিওতে দেখাইছি কিভাবে ঘরের চাল সহজে আঁকতে হয়। এমন কিছু শেখাবো না যেটা আপনার বাচ্চাদের শিখতে কষ্ট হবে বা কঠিন হবে, যেটা বাচ্চাদের শিখতে বা সব বয়সী মানুষদের শেখার জন্য সহজ হবে সেটাই শেখানোর চেষ্টা করি। সুন্দর একটা ঘর আঁকলাম, ঘরের এপাশে জানালা আঁকলাম, জানালার মাঝে একটা দাগ দিলাম, আর এই পাশে চাইলে আপনি একটা দরজা আঁকতে পারেন। অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক ওই পাশে আছে। এটা আমরা নিচেরটা ডাবল করে দিব। তাহলে দেখুন ঘরটা কত সুন্দর লাগছে। একটা ঘর কিন্তু আমরা অনায়াসে সহজে আঁকলাম এই দাগের মাধ্যমে। সহজ কৌশলে আঁকলে দৃশ্য আঁকা অনেক কঠিন দৃশ্য সহজ হয়ে যায়। এখানে আরেকটা চাল আঁকলাম। এই দাগটা অলরেডি কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। দাগটা দেওয়ার কারণে আমাদের অনেক মাপটা বুঝতে সহজ হচ্ছে। এখানে ডাবল করে আঁকবো এইভাবে। এই ঘরটা দেখে বোঝা যাচ্ছে, এই ঘরের পিছনে আমরা এখানে একটি জানালা আঁকব, দরজাও আঁকতে পারেন। এরপর এখানে একটি পলের পালা আঁকব এইভাবে, সুন্দর একটি পলের পালা। পলের পালার উপরে বাঁশের খুঁটি, এর মাথা এভাবে গোল করে দিব। এখন এই অস্পষ্ট দাগটা, যে দাগটা আমরা প্রথমে দিয়েছিলাম, এই দাগটা এতদূর পর্যন্ত প্রয়োজন আছে, এজন্য আমরা এতদূর পর্যন্ত গাঢ় করে দিলাম। এরপর এগুলো হচ্ছে দূরের গাছপালা, দূরের গ্রামের গাছপালা। দেখতে কিন্তু এরকম লাগে, দেখুন এক গ্রাম থেকে অন্য গ্রামের গাছপালা দেখতে এরকম লাগে। চাইলে আপনি আকাশে সাদা মেঘ আঁকতে পারেন। তার আগে আমরা একটি গাছ আঁকবো। ঘরের পিছনে একটি গাছ দেখা যাচ্ছে, এইভাবে একটি ভি আঁকবো। এখান থেকে নিচের দিকে নামাইয়ে দিব, এখান থেকে নিচের দিকে নামাইয়ে দিব। দেখুন গাছের ডাল হয়ে গেল। এরপর এখান থেকে ঘুরে ঘুরে উপর দিকে তুলব যেন গোল হয়। আঁকার সময় একটু খেয়াল করবেন, দূর থেকে তাকাবেন এবং কাছে দেখবেন, তাহলে আপনি দৃশ্যটা সুন্দর হচ্ছে কিনা ঠিক মতো বুঝতে পারবেন। আকাশে যদি সাদা মেঘ আঁকি তাহলে কেমন লাগবে? এভাবে আঁকলাম, দেখুন যেভাবে আঁকছি, একটা ছোট করব, এভাবে দিব, আবার বড় করব, ইচ্ছা মতো আপনি করতে পারেন। নিচের দিকে নিয়ে আসলাম। এটা দেখতে এখন ভালো না লাগলেও যখন রং করব দেখবেন অনেক সুন্দর লাগবে। নিচের অংশে একটু ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য এখানে বাঁশের বেড়া বা ঘিরা এভাবে আঁকতে পারেন, দেখতে সুন্দর লাগবে। এই ফাঁকা স্পেসটা পূরণ হয়ে যাবে।
পাশে দুই একটি এভাবে ছোট ঘাস আঁকলাম। কিছু অংশ আমাদের রাবার দিয়ে মেশাতে হবে, সেটা আপনারা না বললেও বুঝতে পারবেন। এই দাগগুলো পলের পালার মাঝে দাগ, জানালার এই পাশে দাগ, এখানে দেখুন। কৌশল দিয়ে আঁকলে কিন্তু অনেক সুন্দর হয় আঁকা, আর ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে আঁকতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এই দৃশ্যতে যদি রং করা হয়, আমার থেকে রং করা হয়, তাহলে দেখতে এরকম লাগবে। আর যদি আপনি করেন, ইচ্ছা মতো করেন, করতে পারেন। তবে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে দৃশ্যটি দেখে আপনার কেমন লাগলো বা ভিডিওটি দেখে আপনার উপকারে আসলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।